শনিবার বিকেল থেকেই পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় জমায়েত হয় বিপুল সংখ্যক পর্তুগিজ ও অভিবাসীরা। অভিবাসনের পক্ষে নানা স্লোগানে তারা জানান দেয় বর্ণবাদের বিরুদ্ধে তাদের অবস্থান। নানা পোস্টার ও ব্যানারেও ছিল বর্ণবাদ ও ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। ওই দিনই মুসলিম ও অভিবাসী বিরোধী বিক্ষোভের ডাক দেয় বর্ণবাদী একটি সংগঠন। সংঘাতের শঙ্কায় অভিবাসী অধ্যুষিত এলাকায় সে সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন। তাদের ডাকা সমাবেশ স্থলেই সমাবেশ করে অভিবাসীদের পক্ষে ও বর্ণবাদের বিরুদ্ধে থাকা পর্তুগিজরা। তাদের সঙ্গে যোগ দেয় অভিবাসীরাও। বর্ণবাদ ও ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধেই তাদের অবস্থান বলে জানান বিক্ষোভকারীরা। সবাইকে একটা বার্তাই দিতে চাই, অভিবাসন কোনো অপরাধ নয়। আমরা এসেছি এবং বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ জানাতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঘরে বসে থাকলে বর্ণবাদীরা মাথা তুলে দাঁড়াবে। বৈষম্যের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। অভিবাসীদের পক্ষে পর্তুগিজদের এই সমাবেশের ফলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও স্বস্তি ফিরবে বলে মনে করেন কমিউনিটি নেতারা। এখানে ব্যাপক সংখ্যক পর্তুগিজ পিছনে দেখতে পাচ্ছেন, তারা দাঁড়িয়েছে আমাদের পক্ষে। আসলে এদেশে অভিবাসী দরকার, পর্তুগাল সরকার অভিবাসী বান্ধব সরকার, এটাই আমরা মনে করি এবং আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অভিবাসন বিরোধী দলগুলোর বিরুদ্ধে এই সমাবেশ একটি সতর্ক বার্তাও বলে জানান সমাবেশে অংশগ্রহণকারীরা। অভিবাসীদের পক্ষে পর্তুগিজদের এই জমায়েত হওয়া জানান দেয় পর্তুগাল বরাবরই বর্ণবাদ ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে, সেই সাথে দীর্ঘ সময়ে পর্তুগালের সম্প্রীতির যে ইতিহাস সেটি ধরে রাখতে বদ্ধপরিকর পর্তুগিজরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।